নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকালই অমিত শাহের সঙ্গে বৈঠক করে দিল্লি থেকে ফিরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপর আজ তিনি বিধানসভায় যান এবং সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ করে পঞ্চায়েতের ভোট পরবর্তী হিংসা সেই নিয়ে কিন্তু তিনি বিধানসভায় রাজ্যের শাসক দলকে যথারীতি চেপে ধরেন। এবং এই সময় তার যে যুক্তি, তার যে কথা তার সঙ্গে পেরে না উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলতে ওঠেন এবং সেখানে নন্দীগ্রামে লোডশেডিং করে জেতা এই সব কথা বলতে তিনি শুরু করেন। যদিও এর আগে শুভেন্দু অধিকারী যখন নন্দীগ্রামের মানুষকে অভিনন্দন জানাতে চান তাকে বিধায়ক করার জন্য, তখন মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এটা সাবজুডিস ম্যাটার, এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। অথচ নন্দীগ্রাম নিয়ে মুখ্যমন্ত্রী যখন বলেন তখন সেটা অ্যালাউ করা হয় এবং সেটা নিয়ে বিক্ষোভ দেখিয়ে বিজেপি বাইরে বেরিয়ে আসে, ওয়াকআউট করে এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। এবং সেখানে তিনি কিন্তু স্পষ্ট করে দেন যে 2019 যে ফলাফল হয়েছিল এই রাজ্যে তার 200 গুণ ভালো ফলাফল বিজেপির হতে চলেছে। কোন ফর্মুলাই হবে, কিভাবে হবে সেটাও তিনি বলে দিয়েছেন এবং কেন হবে সেটাও তিনি ব্যাখ্যা করেছেন। আসছি সেই ব্যাখ্যায়। তবে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য আগে সেটা শুনে নিন, তারপর সেটার ব্যাখ্যা করছি। আমরা জিতেছেন 2018 সালে, যিনি ওনার বিরোধী দলনেতা মুখে বলতেও খুব আপত্তি, কারণ উনি আমাকে মেদিনীপুরের নেতা করে রেখেছিলেন আর বিজেপি আমাকে রাজ্যের নেতা করে দিয়েছে। খুব কষ্ট ওনার যন্ত্রণা, তাই বিরোধী দলনেতা হজম করা খুব মুশকিল। বলছে লাস্টে যিনি বললেন না, মানে তুতু ম্যায় ম্যায় ভাব পাচ্ছে, লাস্টে যিনি বললেন না, তিনি কিন্তু 2018তে আমাদের সঙ্গে ছিলেন। হ্যাঁ ছিলাম, আর 2018 সালে আমার এলাকা কাঁথি তমলুকে ভোট লুট করতে দিইনি বলে শুধু সুতাহাটা ব্লকে লুট করেছিল। 2019-এ কাঁথি তমলুক আপনাকে জিতিয়ে দিয়েছিলাম, আর 2018 সালে আপনি ভোট লুট করেছিলেন বলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, হুগলি, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম সব হেরেছিলেন, মালদা উত্তর, রায়গঞ্জ, বালুরঘাট, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, বর্ধমান। এবারে ভোট লুটটা আরো একটু বেশি হয়েছে, তাই এবারে 24-এ জনগণ 18টাকে 36 করবে, কাউকে কিছু করতে হবে না, শুধু কেন্দ্রীয় নির্বাচন কমিশনার মানুষকে ভোট দেওয়ার পরিবেশটা করে দিন, আর গুন্ডাদের ভোটের সময়কালে যাতে এলাকায় দেখতে না পাওয়া যায়, চিড়িয়াখানায় থাকে ওরা কেষ্টমণ্ডলের মতো, সেই ব্যবস্থাটা করে দিক, জনগণ প্রস্তুত হয়ে আছে। কোথায় জিততে পারেন? কোন ভোটে? কোন ভোটে? জেলা পরিষদ গণনায় কে ছিল? উনি রিকাউন্টিং করুন না, আমি তো হাইকোর্ট, আমাদের লোকরা তো হাইকোর্ট, আমাদের নেতা কি নন্দীগ্রাম বলেননি কেন? জেলায় চলে গেছেন কেন? 17টা জিপির 11টা পেয়েছি পাহারা দিয়ে রেখেছিলাম বলে, 2টো পঞ্চায়েত সমিতি পেয়েছি। আর ভোট, পঞ্চায়েত ভোটের অ্যানালাইসিসে যাব না, মমতা ব্যানার্জি শুনে রাখুন, 21 সালে পূর্ব মেদিনীপুর হারিয়েছে আপনাকে, আপনি রাজ্যে পেয়েছেন 46.47% ভোট, পূর্ব মেদিনীপুরে পেয়েছেন 43% ভোট, পূর্ব বিজেপি রাজ্যে পেয়েছে 38% ভোট, পূর্ব মেদিনীপুরে পেয়েছে 44% ভোট। কাঁথি এবং তমলুক দুটো লোকসভাতে লিড আছে, মমতা ব্যানার্জিকে অপেক্ষা করতে বলবো আগামী বছর মে মাস পর্যন্ত, উনি কাঁথি তমলুকে লোকসভা আসন কত ভোটে হারবেন উনি নিজে জানেন না, যিনি নিজে আমার কাছে পরাজিত হন তার মুখ থেকে এসব কথা মানায় না, মমতা ব্যানার্জির লজ্জা থাকা উচিত। কাঁথি এবং তমলুক দুটো লোকসভাতে লিড আছে, মমতা ব্যানার্জিকে অপেক্ষা করতে বলবো আগামী বছর মে মাস পর্যন্ত, উনি কাঁথি তমলুকে লোকসভা আসন কত ভোটে হারবেন উনি নিজে জানেন না, যিনি নিজে আমার কাছে পরাজিত হন
তার মুখ থেকে এসব কথা মানায় না। মমতা ব্যানার্জির লজ্জা থাকা উচিত, আমরা জিতে। শুনলেন বন্ধুরা শুভেন্দু অধিকারীর বক্তব্য, অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথাতে কিন্তু স্পষ্ট, পঞ্চায়েতে যে ফর্মুলায় ভোট হয়েছে, যেভাবে ভোট লুট হয়েছে, যেভাবে রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে, যেভাবে রাজ্য পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট করা হয়েছে, যেভাবে বিডিও বা এসডিওদের দিকে আঙুল উঠেছে, যে প্রশাসনের এই স্তরকে ব্যবহার করে তাদেরকে কার্যত দলদাস করে দিয়ে এই বাংলায় গণতান্ত্রিক যে অধিকার মানুষের সেটা লুট হয়েছে, সেটা কিন্তু তিনি লোকসভা নির্বাচনে হতে দেবেন না। এবং স্পেসিফিক্যালি তার গড় হিসেবে ধরা হয় যে দুটি আসন পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি এবং তমলুক, সেখানে কি বড় ব্যবধানে তৃণমূল হারবেন সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজেই জানে না, এতখানি কিন্তু কনফিডেন্সের সঙ্গে বললেন শুভেন্দু অধিকারী। এখন প্রশ্ন হচ্ছে, এটা তিনি বললেন শুধুমাত্র কথার কথা, নাকি সত্যি অঙ্ক কষে তিনি এগোতে শুরু করেছেন এবং তার কষা অঙ্ক তিনি কিন্তু ইতিমধ্যেই সাবমিট করে দিয়েছেন অমিত শাহের কাছে, তিনি সাবমিট করে দিয়েছেন জেপি নাড্ডার কাছে, এবং তার কষা অঙ্ক যে নির্ভুল সেই সার্টিফিকেট কি তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে পেয়ে গেছেন? কেননা আপনারা যদি লক্ষ্য করেন, শুভেন্দু অধিকারী দিল্লি থেকে যখন ফিরেছেন সেই বিমানবন্দরের সাংবাদিক বৈঠক থেকে তিনি কিন্তু অত্যন্ত প্লেজেন্ট মুডে রয়েছেন, এবং অবভিয়াসলি তার যে রাজনৈতিক কর্মসূচি, রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পঞ্চায়েতের পরবর্তী হিংসা এবং বিশেষ করে নারী নির্যাতন নিয়ে বিজেপি যে ঝড় তুলছে, তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করছে, সেইখানে তার রাজনৈতিক অ্যাগ্রেশন রয়েছেই, কিন্তু তিনি কিন্তু অনেক কাম অ্যান্ড কোয়াইট, মানে যেটা একজন রাজনীতিবিদ হিসেবে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর মতো আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে এই দিল্লি সফরের পর। তাহলে সেই জন্যই প্রশ্ন করছি, তিনি যে কনফিডেন্সের সঙ্গে কাঁথি এবং লোকসভার ইকুয়েশন তিনি জানালেন, এবং শুধু কাঁথি লোকসভায় নয়, তমলুক লোকসভায় নয়, আপনি দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে 2019-এ 18টা আসন ছিল, সেটা এবারে 36 হয়ে যাবে। শুধু কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের ভূমিকাটা পালন করুন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা হোক, এবং যারা এলাকায় এই ভোট লুটটা করে তারা অনুব্রতদের মতো শুধু জেলের পিছনে থাকুক, বাকিটা জনগণ করে দেবে। অর্থাৎ যতই একটা কোথাও গিয়ে বলা হোক যে কোথাও মোদিভাই দিদিভাই সেটিং আছে, সেই জন্য বিজেপির থেকে মানুষ সরে যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বামেরা দারুণ ঘুরে দাঁড়াচ্ছে, কংগ্রেস ভালো ফল করছে, বাম কংগ্রেস জোট এবং বাম কংগ্রেসের জোট তৃণমূলের সঙ্গে চলে এসছে, তার ফলে বিজেপি এখানে দুর্নীতি দমনে সেই ঐকান্তিক চেষ্টা দেখাচ্ছে না, সুতরাং বিজেপির ভোট কমছে, যতই এই ধরনের একটা এজেন্ডা মিডিয়াতে ছড়ানোর চেষ্টা করা হোক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার অঙ্কটা কষে ফেলেছেন, এবং সেই অঙ্ক কষে একদম সুনির্দিষ্টভাবে তিনি কিন্তু বলে দিলেন কাঁথি এবং তমলুক লোকসভাতে কিভাবে সাফল্যটা আসবে। এবং শুধুমাত্র তাই নয়, তিনি কিন্তু বললেন 2021-এর রেফারেন্সও দিলেন যে পঞ্চায়েতের ভোটটাকে কিন্তু রেফারেন্স হিসেবে নিয়ে আসবেন না, নন্দীগ্রাম তিনি নিজের এলাকা, সেখানটায় কিন্তু অতন্দ্র প্রহরীর মতো তিনি পাহারা দিয়েছিলেন, এবং তার ফলে 17টার মধ্যে 11টা জিপি গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপির দখলে এসেছে। এবং মাথায় রাখতে হবে এই এই নন্দীগ্রাম এলাকা, সেখানে কিন্তু যথেষ্ট সংখ্যালঘু ভোট রয়েছে, এবং বাকি যে জিপিগুলো রয়েছে সেখানে বিজেপি সরাসরি ভোট করতে না পারলেও সেখানে কিন্তু অনেকগুলোতে বিজেপি খুব ভালো জায়গায় রয়েছে, এবং সেখানে কিন্তু আগামী দিনে বিজেপির ভোট হতে পারে এমন কিন্তু গেরুয়া শিবির সূত্রে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তিনি আরেকটাও কিন্তু এখানে ইঙ্গিত দিয়ে রাখলেন, তিনি এখানে পঞ্চায়েত সমিতির কথাও বললেন নন্দীগ্রামের, অর্থাৎ তিনি কি বলতে চাইছেন যে সংগঠন যদি ঠিকঠাক থাকে তাহলে তৃণমূল যতই চেষ্টা করুক, যতই এই বিডিও এসডিওদের দিয়ে ব্যবস্থা নেওয়া হোক, যতই পুলিশ সেখানে দেওয়া হোক, সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট করা হোক, এই লুট আর ছাপ্পাটা যদি আটকানো যায় সাংগঠনিক ক্ষমতার মাধ্যমে, তাহলে এই তৃণমূল অপ্রতিরোধ্য নয়, তাদেরকে আটকে তো দেওয়াই যায়, উল্টে হারিয়ে দেওয়া যায়। 17টার মধ্যে 11টা জিতেছে বিজেপি, অর্থাৎ অর্ধেকেরও বেশি কিন্তু চলে এসছে নিজেদের দখলে, মানে 50%-এর বেশি যদি দখলে থাকে তাহলেই তো সেই আসন সেই রাজনৈতিক দলের হয়ে যাবে। এটাও কি কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়ে রাখলেন? তবে খোলা ইঙ্গিতটা কিন্তু তিনি দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে 2024-এর নির্বাচন যদি 2023-এর পঞ্চায়েতের পরিপ্রেক্ষিতে তুমি এখানে চ্যালেঞ্জ নিতে আসো এবং সেই পরিমাপটা করা হয় রাজনৈতিকভাবে, তাহলে কিন্তু ভুল হচ্ছে, 2021-এর ফর্মুলাতেই 2024-এ ভোট হবে, এবং সেখানে যেভাবে সারা পশ্চিমবাংলায় যে ইকুয়েশন হয়েছে তার থেকে কিন্তু পূর্ব মেদিনীপুরে বিজেপি এগিয়ে আছে এবং তৃণমূল সেখানে পিছিয়ে আছে, সেই ধারাটাই তিনি বজায় রাখবেন, এবং সেটা যে রাখা সম্ভব
সম্ভব, সেটা নন্দীগ্রাম ফর্মুলাতেই আটকে দেওয়া সম্ভব, সেটা কিন্তু ইতিমধ্যেই তিনি পঞ্চায়েত নির্বাচনে, যে নির্বাচনটাকে নির্বাচনই বলা হচ্ছে না, প্রহসন বলা হচ্ছে, ছাপ্পার ভোট, লুটের ভোট বলা হচ্ছে, সেইখানে তিনি করে দেখিয়েছেন। তাহলে রাজ্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, বিডিও, এসডিও, রাজ্য নির্বাচন কমিশন, এদের সকলের বিরুদ্ধে লড়ে যদি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এই ফলাফল ভারতীয় জনতা পার্টির জন্য করতে পারেন, 2024 কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং ভোট মাস্তানরা জেলের পিছনে সেই অবস্থায় যদি ভোট হয়, তাহলে 2024 ফলাফলটা কিন্তু 2019 ডবল হয়ে যাবে। এই অঙ্গীকার কিন্তু শুভেন্দু অধিকারী করলেন। পারবেন কি শেষ পর্যন্ত তিনি সেই ফর্মুলায় বিজেপিকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে, নাকি তিনি যতই লড়াইটা করুক, দুর্নীতি বিরোধী লড়াই কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যে সেটিংয়ের তত্ত্বটা তাদের গায়ে লেগে যাচ্ছে, সেইটা আমজনতা ভোট দেওয়ার সময় মাথায় রাখবে এবং সেটা বিজেপির ভোট বাক্সকে বিঘ্নিত করবে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।